হাই বন্ধুরা, কেমন আছো? হোমমেকার তনিম অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বাপের বাড়ির আজকে শেষ দিন, মানে আজকে আমি চলে যাব বন্ধুরা। আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, জাস্ট এডিটিংটা করলাম, করে ভিডিওটা পাবলিশ করলাম, করে চা বসিয়েছি বন্ধুরা। আর এখানে দেখো গ্রাম্য সুন্দর যে সকালের পরিবেশটা, দেখো শান্ত স্নিগ্ধ, আর কি ভালো লাগছে বন্ধুরা সকালবেলায়। চারিদিকে দেখো গাছপালা, ধানের জমি, পুকুর, কি যে ভালো লাগে বন্ধুরা, একদম সেই লেভেলের। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুরা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমি এদিকে গরম গরম চা বসিয়ে দিয়েছি বন্ধুরা, একদম চা না হলে সকালটা সত্যি জাস্ট জমে না। আর এখানে দেখো আমি একদম উঠে ভিডিওটা পাবলিশ করে চাটা বসালাম, বসিয়ে আমি ভাবলাম যে গোপাল সোনাদের তুলে ফেলি, এখনও সবাই ঘুমোচ্ছে। আর এখানে গোপাল সোনাদের তুলতে চলে এসেছি দেখো, আর গোপাল সোনাদের তুলে সাজুগুজু করে দিয়েছি। আর সোনাইও চলে এসছে, সোনাই দেখো এখানে সব জামাকাপড়গুলো আবার ঠিকঠাক করে সাজিয়ে মুকুটটা চেঞ্জ করে দিল, আমি যেগুলো পরিয়েছিলাম সেগুলো ওর হবে না। তো বন্ধুরা, মা দুধ আনতে গিয়েছিল, দুধ আনতে গিয়ে আর একে ডেকে এনেছে, এটা কে হয় তোমাদের সামনে এসে বলছি দেখো বন্ধুরা। বন্ধুরা এটা হচ্ছে আমার বান্ধবী, একদম ছোটবেলার বান্ধবী গীতশ্রী, থাকে ঝাড়গ্রামে। দেখো কত ভালো লাগলো একসাথে দেখা হলো অনেক বছর পর। হাই হাই। তো বন্ধুরা, গীতশ্রী চলে যাওয়ার পর উপরে চলে এলাম, আর উপরে সবার টিফিন খাওয়া কমপ্লিট, রুটি, ডিম ভাজা, আলু ভাজা এগুলো খেয়েছে সবাই। আর বাপি নিচে এখন খাচ্ছে, বাপি চেম্বারে বেরোবে। তো বাপি ভাত, আলু সেদ্ধ, ডিম ভাজা, কুমড়ো সেদ্ধ এগুলো আবার নিমন্ত্রণ আছে সেই জন্য। আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না তেমন নেই, অনু শুধু ভাত তরকা মানে বাপির মতো করে দিয়েছে। আর ভাই একটু রেস্ট নিচ্ছে এখানে, ভাই টিফিন টিফিন করে একটু রেস্ট নিচ্ছে, আবার উঠে ও আবার অফিসের হয়তো টুকটাক কাজ বাজ করবে, তো আজকে অফিস যায়নি, শরীরটা বিশেষ ঠিক নেই বলে। আর আমি দেখো একটু ভাই ঘুমাচ্ছিল আর আমি একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, সোনাই তো গেছে হাজব্যান্ডের সাথে দিদার বাড়ি, মানে সোনার হচ্ছে ঠাকুমা হন, তো সোনাই ঠাকুমার বাড়ি। আর আমি ততক্ষণে স্নান টান করে গোপাল সোনাদের আমি তুলে নিয়েছি, কারণ যেহেতু আজকে বাড়ি যাব, আমার গোপাল সোনাদের খাইয়ে দাইয়ে জামাকাপড় পরিয়ে আর স্নান তো আগে করিয়েছিলাম, আর রেডি করে এই যে দেখো এই ঝুড়ির মধ্যে করে আমি নিয়ে গেছি, নিয়ে যাবো আর কি। আর একটা ঝুড়ির মধ্যে এনেছিলাম যেটা বড়, সেটা না একটু ধাক্কা খেয়েছে কিভাবে করে খেয়ে, আর সেটা একটু ফেটে গেছে, তো ওই জন্য চেঞ্জ করে নিলাম, অনু এটা দিল, এই ঝুড়িতে করে নিয়ে যাব। আর এদিকে সোনাইও এসে গেছে, এসে সোনাইয়ের স্নান টান হয়ে রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে নিমন্ত্রণ বাড়ি। তো আমার হচ্ছে ঠাকুমার বাড়িতে হচ্ছে পূজা আছে, লক্ষ্মীনারায়ণ পূজা যে হয়েছিল দোল মানে দোলের সময়, সেই পূজার আজকে হচ্ছে ভোগ খাওয়ানোর দিন। তো আমার ঠাকুমার বোন হন উনি, আর তো আমার মাইমার বাপের বাড়ি বলতে পারো, যে বড় মাইমাকে দেখলে কদিন, বড় মাইমার বাপের বাড়ি। তো বন্ধুরা দেখো এখানে সবাই খেতে বসেছে, এই বড় দালান আছে তো এখানে খেতে দিলে বেশ অনেকজন একসাথে বসতে পারে। আর এখানে দেখো খেতে বসেছে, আর অনু পরে আসবে, অনু আর ভাই পরে আসবে, ওরা জল তুলছে, টাইমে জলও এসে গেছে। আর মা যেহেতু যাবে ক্লাসে, তো মা ওই জন্য ঘরের মধ্যে মাকে দিয়ে দিতে বলা হয়েছে, মা ওখানে খেয়ে নিচ্ছে। তারপরের ব্যাচে আমরা বসেছি, দেখো আমি, বাপি, ভাই, অনু, হাজব্যান্ড, সোনাই, জেঠিমা সবাই একসাথে এখানে বসেছি, আরও অন্যান্য গ্রামের পাড়া প্রতিবেশী সবাই আছেন। তো এখানে দেখো মানে ভীষণ ভালো রান্না হয়েছে বন্ধুরা, কি বলবো, ঠাকুরের ভোগ তো মানে ভীষণ সুন্দর রান্না বান্না সব হয়েছে, অনেক রকম আইটেম হয়েছে। তো বন্ধুরা যাই হোক, কপালে ছিল ঠাকুরের ভোগ, সত্যি কথা মানে পেলাম, ভীষণ ভালো লাগলো বন্ধুরা। আর এখন এই যে গোজগাছ চলছে, তো বন্ধুরা এই যে বাড়ি যাব, পুরো রেডি হয়ে গেছে, দেখো সব গোজগাছ কমপ্লিট। আর এই এক্ষুনি এলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে, আর সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা, গোপালকেও নিয়ে নিয়েছে ওখানে। আর এবারের মতো বাই বাই, এই যে সবাই আছে, ভাই অনু আছে, বাপি মা চলে গেছে কাজে। তো বন্ধুরা ভেবেছিলাম এক ঘন্টা পরে বেরোবো, কিন্তু এক ঘন্টা শুলে একটু মানে ঘুম ধরতে না ধরতে আবার মানে ঘুমও হবে না, আবার যেহেতু মানে যাওয়ার তাড়া আছে, তো সেই বিদায় বেলা আবার চলে এলো বন্ধুরা, কি বলবো বলো, মন খারাপ তো হয় কিন্তু সব কিছু তো মেনে নিতে হয়। তো এই চলে এসেছি প্রায় লঞ্চ ঘাটের কাছাকাছি, তো এই বাড়ি ফিরছি। এই যে মিন্তা আছে বসে, এই যে হেঁটে হেঁটে আসছে, মিন্তা দেখাও হাঁটতে, এখানে জল জমে গেছে রাস্তায়, চলো। তো বন্ধুরা ওখানে বলেছিল যে হচ্ছে ট্রেনের টাইম হচ্ছে 3:05, আর আমরা এখন 2:45 কাছাকাছি বাজে আমরা চলে এসেছি লঞ্চঘাটে। তো আসতে না আসতেই বলছে কি বলতো যে এই লঞ্চ এক্ষুন ছেড়ে দেবে, তাড়াতাড়ি ছুটে যাও ছুটে যাও। আর আমি তো আস্তে আস্তে যাচ্ছি, হাজব্যান্ড মানে ভাই হাজব্যান্ড আছে, তার পেছনে একটু আছে আমার সাথে সোনাই,
আর আমরা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু টাইম আছে। আর বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, এক্ষুনি ছেড়ে দেবে। আর বলতে না বন্ধুরা, আমি তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম, অত খেয়ালই করিনি, তাড়াতাড়ি ছুটে গেছি বন্ধুরা। যাই হোক, মানে একটুর জোরে একটুর জন্য পেয়ে গেছি আর কি লঞ্চটা, মানে আর 1 মিনিট দেরি হলেই লঞ্চ পেতাম না এরকম। তো দেখো এই পর্যন্ত আমরা আস্তে আস্তে আসছিলাম, নর্মালি যেরকমভাবে আসি। তারপরে তো ওখানে যারা বসেছিল ওরা বললো তোমরা নূরপুরে যাবে, তাড়াতাড়ি ছুটে যাও, এক্ষুনি ছেড়ে দেবে লঞ্চ, জেটিঘাটে দাঁড়িয়ে আছে। তো তারপরে তো বন্ধুরা আমি আর সোনাই ছুটে গেলাম, ভাই তো হচ্ছে ওখানে টিকিটটা কেটে দিচ্ছে। যাই হোক, ভাই চটপট করে টিকিট কেটে দিল আর হাজব্যান্ড দৌড়ে গেল দাঁড়াতে বলার জন্য, আর আমি আর সোনাই তাড়াতাড়ি করে আর ভিডিও তখন করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, ক্যামেরাটা অফ করে ছুটেছি বন্ধুরা, দেখো এখনও ক্যামেরাটা হাতেই আছে। আর কত স্পিডে দেখছো, সোনাইও ছুটছে আর আমিও খুব জোরে তাড়াতাড়ি করে গেছি। যাই হোক, লঞ্চটা মানে আমরাও জোরে চেঁচিয়ে বলেছি একটু দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, তো সেই জন্য দাঁড়িয়ে গেছে আর লঞ্চে উঠেও গেছি বন্ধুরা। বন্ধুরা আর একটু জন্য, নাহলে 1 ঘন্টা এখানে বসে থাকতো, তো কি যে বোরিং লাগতো বলো, এখানে বসে থাকা না। আর সোনাই সবে খেয়ে দিয়ে উঠে এসেছে, অস্থির করতো। আর ওই যে মামাকে দেখো টাটা করছে, ভাই দাঁড়িয়ে আছে ওখানে। তো বন্ধুরা যতদূর ভাইকে দেখা গেল ততদূর পর্যন্ত ভাইকে টাটা করলাম আমি আর সোনাই দুজনেই। আর এখন দেখো আর দেখা যাচ্ছে না। এবার এই নদীর যা প্রাকৃতিক দৃশ্য, নদীর যে নৌকা, সেগুলো চলো দেখি বন্ধুরা। তো বন্ধুরা দেখো এই যে আমরা এখন লঞ্চে তো বসে আছি, আর লঞ্চের মধ্যে না আর খুব যে বেশি লোক সেরকম নেই, আগের দিন যাওয়ার সময় দেখলাম, আর আজকে অন্য সময় প্রচণ্ড ভিড় থাকে। তো এবারে দেখলাম যাওয়া আসা দুটোর সময় খুব বেশি ভিড় নেই। আর সোনাই তো এই মজাগুলো খুব পায় যখন বোট যায়, নৌকা যায় পাশ থেকে, আর দেখো কি স্পিডে যাচ্ছে। তো এটাই যদি একটু স্পিড করা আছে, কিন্তু ভালোই স্পিডে লঞ্চটা যাচ্ছিল আর কি। আর এই যে লঞ্চের মধ্যে বই খাতা, তারপরে বিভিন্ন রকম ব্যথা বেদনার মলম, আর হচ্ছে জলজিরা, হ্যাঁ, বাদাম ভাজা, এই ভাজা ওই ভাজা, তারপরে তোমার জলের বোতল, মানে A to Z বলতে পারো মোটামুটি পেয়ে যাবে। এমার্জেন্সি যে জিনিসগুলো লাগে সেগুলো তোমরা পেয়ে যাবে আর এই লঞ্চের মধ্যে। আর দেখো এখানে আমি একটু ভিডিও করছিলাম, আর এই যে সোনাই তো এখন বাইরের দৃশ্য দেখতেই ব্যস্ত। তো লঞ্চ থেকে নেমে কিছুটা হাঁটতে হয়, হেঁটে চলে এসেছি, এখন বাসে উঠে গেছি। তো বাসে এখন কেউ বেশি নেই, 2-1 জন আমরা বসে আছি। আর এই যে এখন বাস ছাড়েনি, এখনও হুইসেল পড়েনি, ড্রাইভারও নেই এখন। তো বন্ধুরা এরপরে ড্রাইভার উঠবে, তারপরে তো সোনাই আগের দিন যেমন কান্নাকাটি করেছিল, আজকে রাস্তায় বলতে বলতে আসছিল আজকে কাঁদবো না। তো এখন এই দেখো ড্রাইভার দাদা উঠে গেল, এবার হচ্ছে বাস ছাড়বে বন্ধুরা, 3টে হুইসেল পড়বে তারপরে ছাড়বে। আর চলো বন্ধুরা এরপরে বাসে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখি, একটু রেস্ট নিক, একটু চোখ বুঝিয়ে বসে থাকবো বাসে। তো এই আর কি যাত্রাপথটা তোমাদের সাথে তো শেয়ার করবোই বন্ধুরা। আর তোমাদের আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। তো বন্ধুরা আসার সময় আর বিশেষ কারোর সাথে তেমন দেখা হয়নি বাড়ির, কারণ সবাই তখন রেস্ট নিচ্ছে, একদম 3টের সময়, তো তখন সবাই রেস্ট নিচ্ছিল, ওই জন্য বিশেষ কারোর সাথে দেখা হয়নি। আর তো কী করবো বলো, সময় পরিস্থিতি মানে এমনই থাকে যে সব সময় সব কিছু মানে করে ওঠা হয় না, যতটুকু সম্ভব মানে ততটুকুই মানে করা হয়, এরকম হয় আর কি। তো আর সময়ও বিশেষ হাতে নেই, কারণ হাজব্যান্ড আজকে বাড়ি চলে গেলে হাজব্যান্ডকে তো যেতেই হবে আজকে, পরের দিন যেহেতু অফিস আছে। আর আমি তো তারপরে ধরো স্যাটারডে সোনাইয়ের রেজাল্ট আউট হবে, আর মাঝে হচ্ছে বৃহস্পতি শুক্রবার 2 দিন। এবার শুক্রবার তো আমাকে ফিরতেই হবে, কারণ শনিবার হচ্ছে সকালে তো রেজাল্ট আউট। এবার আবার মাঝে 1টা দিন আমাকে মানে থাকা, আর 1টা দিনের জন্য এই ব্যাগপত্র, সোনাই, তারপরে গোপাল সোনা, সবাইকে নিয়ে আমি একা না আর ভীষণ মানে হ্যাপাজাট হয়। অনেক সময় আসি না, তাহলে সোনাইকে ছোটো থেকে নিয়ে আমি আসি যাই, কিন্তু 1টা দিনের জন্য মাঝে, তখন তো হাজব্যান্ড আসে না, তখন অতটা মানে মনে হয় না, কিন্তু এবারে এসেছে তো তাই ভাবলাম যে আর 1টা দিন তো এসেছে, যখন একসাথে এলাম একসাথেই চলে যাই বলে আজকে এলাম আর কি। মা বাপি অনেক করে বলেছিলো থাকতে, ভাই ভাই বউ সবাই, হ্যাঁ, কিন্তু ওই আর কি 1টা দিনের জন্য আবার এই ব্যাগপত্র টেনে একা একা যাব ভেবে আর আজকে চলে এলাম বাড়িতে, মানে আসছি আর কি। তো এটাই চলো বন্ধুরা, আর সবাই মানে মানে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, ভীষণ ক্লান্ত দেখেই বুঝতে পারছো মুখ চোখ। তো বন্ধুরা ডায়মন্ডে নেমে গেছে, এই যে হেঁটে যাচ্ছি, গোপাল আছে সাথে, সোনাই, সব একসাথে যাচ্ছি চলো। তো বন্ধুরা বাসের মধ্যে সোনাই একটু ঘুমিয়েছে, মানে ঘুমিয়েছিল আর কি, একটু আগে নাম্বার একটু আগে উঠেছে। আর হাজব্যান্ড হচ্ছে 2টো ব্যাগ নিয়েছে, গোপাল সোনার ব্যাগ, আর হচ্ছে না হাজব্যান্ড হচ্ছে গোপাল সোনা নয়, আমার হাতে গোপাল সোনার ব্যাগ আছে। আমার কাছে 3খানা ব্যাগ আছে, হাজব্যান্ডের কাছে 2খানা ব্যাগ আছে। আর বাড়ি থেকে মা একটু মাছ ফাছও রেডি করে সব দিয়ে গেছিলো, আবার অনু আসার সময় সে ব্যাগ সেগুলো ব্যাগে টেকে ভরে দিল।
তো মাছ ডিম এগুলো, সেই ব্যাগটা হচ্ছে হাজব্যান্ডের কাছে আছে, আমার কাছে গোপাল সোনা আছে, আর এই পিঙ্ক কালারের মিকি মা এই মা মানে মাউস ব্যাগটা আছে, আর হচ্ছে আর একটা বড় ব্যাগ আছে আমার জামা কাপড় সোনাই জামা কাপড়ের ব্যাগ। আর তো ট্রেনে উঠে পড়েছি যথারীতি, তো আধ ঘন্টা ওখানে বসেছিলাম, একটু সবাই আঙুর টাঙুর খেলাম, আর এখন ট্রেনে উঠে পড়েছি। উঠেই আগে চিপস খেলাম, সোনাইয়ের এক প্যাকেট আমার এক প্যাকেট, তো হাজব্যান্ডকে বললাম দুটো কিনে দাও, তো হাজব্যান্ড কিনে দিয়েছে, হাজব্যান্ড কিছুই খেলো না। আর তো আর এই যে দেখো এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তো বন্ধুরা সোনাইও ভীষণ খুশি আর কি চিপসটা পেয়ে, আর এই প্রাকৃতিক দৃশ্য তো সাথে আছেই, মানে খেতে খেতে বেশ মজা, মানে ভীষণ ভালো লাগে আর কি। তো এই যে দেখো স্টেশনও একটা স্টেশন মানে চলে এলো, আর ভালোই ভিড় হয়েছে মোটামুটি, খুব যে হালকা পাতলা ভিড় সেরকমও নয়, আবার খুব মানে জমকালো ভিড় মিডিয়াম আর কি। তো বন্ধুরা তারপরে চিপস টিপস খাওয়ার পর আবার হচ্ছে পেয়ারা কিনেছি, তো পেয়ারা কেটে কুচিয়ে কুচিয়ে দিয়েছিল বেশ, আর সেইটা আমি আর সোনাই সোনাই দুটুকরো খেয়েছে, বাকিটা আমি খেয়েছি। আর হাজব্যান্ড বললো যে না তোমরা খাও, আমি অবেলায় ভাত খেয়েছি, আমি খাবো না, অবেলা নয় মানে ভাত খেয়ে সবে বেরিয়ে এসেছি, তো বলছে আমার কোনো খিদে নেই। তো সেই জন্য আর স্টেশন আস মানে একটা একটা করে পেরোচ্ছি, আর কিছু লোক ওঠানামাতো করেই। আর এখানে দেখো সূর্যমুখীর চাষ হয়েছে, কী সুন্দর লাগছে বন্ধুরা, পুরো বড় বড় সূর্যমুখী ফুল ফুটে আছে, ক্যামেরায় অতটা ভালো ওঠেনি, তো খুবই ভালো লাগছে দৃশ্যটা সত্যি, সোনাইও দেখছে ও তো কী মজা পাচ্ছে। আর একদম এই যে ট্রেন লাইনের পাশেই দেখো মানে বিঘা বিঘা শুধু চাষ হয়েছে সূর্যমুখী চাষ ফুলের আর কি, তো খুব ভালো লাগছে এগুলো দেখতে, একদম মানে মন সত্যি ভালো হয়ে গেল, যে এত জার্নি করে যাওয়া সত্যি মনে হচ্ছে যে ভীষণ মনটা ভালো হয়ে গেছে, আর মানে মনের আর মানে কোনো যে এতক্ষণ যেটা কীরকম লাগছিল একটা মন খারাপ মন খারাপ, সেটা অনেকটা কেটে গেছে বন্ধুরা। আর দেখো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে একদিনের জন্য হোক যাই হোক আসতে গেলে না সত্যি তখন মনের কোনো মানে ঠিক থাকে না, ভালোই লাগে না কোনো কিছু। হ্যাঁ, আর দেখো হঠাৎ করে ট্রেনটাও মানে এরকম কিন্তু মানে এত স্পিডেই যাচ্ছে, এটা কিন্তু আমি স্পিড করিনি বন্ধুরা, ভীষণ স্পিডে মানে ট্রেনটা হঠাৎ করে ভীষণ স্পিড বাড়ালো, আর খুবই তাড়াতাড়ি আমরা চলে এলাম, 1 ঘন্টা 10 মিনিট কি আমরা মনে হয় 55 মিনিটে নেমে গেলাম বন্ধুরা। আর দেখো এই যে বাড়ি চলে এসেছি, আর সোনাই সব ব্যাগ থেকে জিনিসপত্র নামিয়ে নিয়েছি, এই বাড়ি এলাম 10 মিনিট হলো এসে, আর এই বসলাম, আর চশমা টশমা গুলো সব ধুয়ে দিয়েছিলাম, এই জন্য চশমা একটু আবছা আবছা লাগছে, আর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, 3টের সময় বেরিয়েছে, এখন 6টা মানে 6টা কত 10-15 বাজে, তো বাড়িতে পুরো পৌঁছে গেলাম বন্ধুরা, তো পরপর সব কিছু পেয়ে গেছি, আর গোপাল সোনাকে এই এখন হচ্ছে ফুল টুল সব নিয়ে এলাম, কাল যেহেতু বৃহস্পতিবার তো ফুল টুল নিয়ে এলাম, একেবারে গোপাল সোনাকে সুন্দর করে সিংহাসনে সাজিয়ে বসিয়ে বসাবো, আর সন্ধ্যাটা লেগে গেছে, তো সন্ধ্যা দেব বন্ধুরা, এসে জাস্ট জামা কাপড় ছাড়লাম, নাইটি ফাইটিগুলো পরলাম, আর দুপুরে একদম খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, তো ভীষণ ক্লান্ত লাগছিলো বন্ধুরা। আর তো এলাম বাড়িতে, চলো বন্ধুরা এরপরে কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা কথা যেটা বলা ছিল যে দিদা দেখো হচ্ছে এ থেকে ওই কী বলে পুরী থেকে দেখো এই সুন্দর রেকাপটা এনেছে, মানে ভীষণ ভালো লাগছে বন্ধুরা, খুব ভালো লাগছে সত্যি, আর যে কোনো সে ছোটোখাটো হোক যাই হোক মানে সত্যি কথা গিফট সবসময় মানে অন্যরকম হয়, ভীষণ ভালো লাগার জিনিস হয় সেটা, আর মানে সেটা বয়স্ক মানুষরা হলে তো সেটার গুরুত্ব আরও আরও অনেক বেড়ে যায়। তো আমার মামা বাড়ি দিদা দিয়েছে এই এইটা দেখো বন্ধুরা একদম চকচক করছে, এই যে জগন্নাথদেব আঁকা। তো চলো সোনাই গোপাল সোনাকে হচ্ছে নামিয়ে দিয়েছে, সোনাইও জামা কাপড় ছাড়িয়ে দিয়েছে সব কিছু, তো দেখো বন্ধুরা বন্ধুরা সোনাই আজকে গিয়েছিল ও ঠাকুমার বাড়ি, মানে আমাদের যে বিয়ের যে দেখাশোনা করেছিলেন আর কি, আমি দিদা বলি সোনাই ঠাকুমা হয় সম্পর্কে, তো সেই ঠাকুমা আবার সোনাইকে দিয়েছে হচ্ছে তোমার একটা হেলিকপ্টার দিয়েছে, আবার একটা বোতল দিয়েছে, তো সোনাই পেয়েছে দুটো গিফট। আবার সোনার আর একটা দিদান দিয়েছে সোনাইকে অনেক চকলেট, তো অনুর হচ্ছে পিসিমণি হয়, তো সেই দিদা আমার কাকিমা হয় সেই দিদা দিয়েছে আবার সোনাইকে অনেক চকলেট, তো সোনার অনেক কিছু গিফট হয়েছে, তো সেই গিফটগুলো বার করবে বলেই সোনাই এসে তাড়াতাড়ি করে সব কিছু ব্যাগ থেকে নামিয়ে ফেলেছিল, দেখলে না তোমরা। আর তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন হচ্ছে সিঙ্গাড়া আর মুড়ি নিয়ে বসে গেছি আমরা, তো সিঙ্গাড়া টিঙ্গাড়া মুড়ি খাওয়ার পর আর সোনাই খেয়েছে দুধ বিস্কিট। তারপরে সোনাইকে দেখো এই যে পাঠিয়েছিল যে ভোলা মাছ, মা যেটা মানে পাঠিয়েছিল ভোলা মাছ, সেই ভোলা মাছের ঝাল করেছি আলু দিয়ে আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আর অনেক ক্লান্ত সবাই বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি, গুড নাইট।